রিয়েলমি এইট সিরিজ কিছুদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ করেছিল যেটা কিন্তু তত একটা বাজারটাকে কাঁপাতে পারেনি এবং রিয়েলমি এইট সিরিজে যে ফাইভ জি ডিভাইসগুলো আসছে সেগুলো কিন্তু তত একটা বাজার কাঁপাবে না কিন্তু রিয়েলমি তাদের একটি নতুন ডিভাইস চাইনার মার্কেটে লঞ্চ করে দিল যেটা হচ্ছে রিয়েলমি জিটি নিউ বলে ডিভাইসটি অবশ্যই যে প্রাইসের সঙ্গে যে পেক্সটা অফার করছে একটা দুর্দান্ত বেটার ফাইভ জি প্যাকেজ তার পাশাপাশি ফাইভ থাকছে বেটার ডিসপ্লে ক্যামেরাটাও বেকার থাকছে তো আজ এই ভিডিও আমি রিয়েলমি জিটি নিউ এর ফুল পেক্স আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মোবাইল ফোনটি বাংলাদেশে গেলে এর দামটা কত হবে বা কবে এই ডিভাইসটি বাংলাদেশে পাওয়া যেতে পারে সমস্ত রকম ডিটেলস আজ আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আমি থাকছি আলম আপনারা দেখছেন কেক বাংলা আলম ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন থাকো তাহলে কি করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তার পাশাপাশি একটি লাইক করতে ভুলবেন না লাইকটাও করে ফেলুন তো চলুন না দেরি শুরু করি আজ ভিডিও তাড়াতাড়ি সবার প্রথমে আমি এই ডিভাইসটির ডিসপ্লে থেকেই শুরু করতে চাই হ্যাঁ ডিভাইসটির মধ্যে যে ডিসপ্লেটা থাকছে সিক্স পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনে একটি সুপার অ্যামুলিক ডিসপ্লে ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে যেটা কিনা ফুল ভিউ ডিসপ্লে সঙ্গে থাকছে কেননা এখান থাকছে একটি ফাংশন সেলফি ক্যামেরা সেই জন্য ফুল ভিউ কে থাকছে এর ব্যাজেস নিচে চেনটা অনেকটাই ছোটো থাকছে এবং এখানে ফনসাইকে কর্নিং রিলা গ্লাসের প্রোডাকশানও ইউজ করা হয়েছে তার থেকে বড় বিষয় এই ডিভাইসটিকে আরও বেটার ইউজ করার জন্য ডিভাইসটির মধ্যে থাকছে ওয়ান টোয়েন্টি হাস ডিসপ্লে রেসিউটা তার পাশাপাশি দুশো চল্লিশ হাসটা স্যাম্পলটাও থাকছে অবশ্যই এখান যে ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা আপনি অনেকটা বেটার পেয়ে যাবেন অনেকটা ইজি আপনি আপনার ডিভাইসটিকে ইউজও করতে পারবেন তার পাশাপাশি এর ভিডিও কোয়ালিটিটাও অনেকটা বেটার থাকবে কেননা সুপার অ্যামুলের ডিসপ্লে থাকছে এবং এইরকম এক একটি ডিসপ্লে যেহেতু প্রোভাইড করছে অবশ্যই ডিসপ্লে কয়েকটি তো বেকার থাকবে এবং এখানে একটি ভালো কাজ করে দিয়েছে ডিভাইসটির মধ্যে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও যেটা কিন্তু অনেকটা বেটার পয়েন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও থাকছে তো অবশ্যই এখানে যে ডিসপ্লেটা থাকছে অনেকটা বেকার থাকছে তবে এখন কথা বলবো এই ডিভাইসটির ডিজাইন কিনে হ্যাঁ এখান যে ডিজাইনটা থাকছে অবশ্যই ব্যাক সাইডে থাকছে গ্লসি ফিনিশিং ডিজাইন ব্যাক সাইডে গ্লাস বডি ইউজ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে ব্যাক সাইডে তিনটে ক্যামেরা সেট আপ ফ্ল্যাশটাও থাকছে এবং নিচের দিকে আপনারা কি স্পিকারের টাইপের রিয়েলমি ডে টু লাইভ বড় করে দেখতে পাবেন অবশ্যই এখানে লেখা আছে তো অবশ্যই ব্যবসাইটের ডিজাইনটা ঠিকঠাক লেগেছে অবশ্যই তবে এখন কথা বলবো এই ডিভাইসটি ক্যামেরা কিনে হ্যাঁ ব্যবসাইটকে অবশ্যই ব্যবহার করা হয়েছে তিনটে ক্যামেরা সেট আপ যেখানে মেন সেন্সারটা চৌষট্টি মেগাপিক্সালের তার সঙ্গে সঙ্গে আট মেগাপিক্সেলের একটি আলট্রা অ্যাঙ্গেল লেন্স এবং তার পাশাপাশি দুই মেগাপিক্সেলের একটি ডেপসেন্সার লেন্সও ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে সেলফিতে এখানে থাকছে অবশ্যই ষোলো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা তো অবশ্যই এখানে ক্যামেরা কোয়ালিটিও কিন্তু ভালোই থাকবে ডিভাইসটির মধ্যে ফোর কে ভিডিও রেকর্ডিং শ্যুটটাও আপনি করতে পারবেন তো অবশ্যই ক্যামেরা কোয়ালিটিও ভালো থাকছে তবে এখন কথা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিনে কী এমন প্রসেসারটা থাকছে কতটা ভালো এক্সপিরিয়েন্স আপনি ডিভাইসটির কাছ থেকে পাবেন অবশ্যই এখানে মিড কেরই প্রসেসার থাকছে যেটা থাকছে অবশ্যই মিগড কেক ডায়মন্ডসকে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড যে চিপসেকটা সেই প্রসেসারটা এই ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে বুঝতেই পারছেন এই যে প্রসেসারটা সবথেকে মিগড্যাক কেকের পাওয়ারফুল চিপসেক অনেকটা পাওয়ারফুল প্রসেসার অবশ্যই যেটা অনেক হাই বাজেটের ডিভাইসের মধ্যে পাওয়া যায় কিন্তু এখানে আপনারা এই কম বাজেটের ডিভাইসের মধ্যেও এই প্রসেসারটা পেয়ে যাবেন অবশ্যই গেমিং পারফরমেন্সের দিক থেকে কোনো টুকি পাবেন না গেমিং পারফরমেন্স অনেকটা বেটার পাবেন এখান থাকছে এলপি ফাইভের র্যাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান করস্ক থাকছে অ্যানড্রয়েড সঙ্গে ডিভাইসটি আউট অফ বক্স আসতে চলেছে এবং রিয়েলমি ইউ টুয়েল আপড্রয়েড থাকছে অবশ্যই আউট অফ বক্স তবে এখন কথা বলবো এই ডিভাইসটির ব্যাকারি কিনে সাড়ে চার হাজার এমএস এর পাওয়ারফুল ব্যাটারি থাকছে এবং পঞ্চাশ ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে যেটা দিয়ে আপনি ডিভাইসটিকে অল্প সময়ের মধ্যে ফুল চার্জটা করতে পারবেন এবং অনেকটা সময় ধরে ইউজও করতে পারবেন যে ব্যাটারি ব্যাক অবশ্যই আপনি ভালোই পেয়ে যাবেন এই ডিভাইসটির কাছ থেকে তবে এখন কথা কথা বলবো এই ডিভাইসটির দামকে নিয়ে হ্যাঁ এই যে ডিভাইসটি যদি চাইনার টাকা থেকে ইন্ডিয়ার টাকা ধরে যে ওই কুড়ি হাজার টাকার আশেপাশে ডিভাইসটির দামটা কিন্তু দাঁড়ায় এবং বাংলাদেশের কথা যদি বলা যে ওই ধরুন পঁচিশ হাজার টাকার মধ্যে এই ডিভাইস কি বাংলাদেশে বা ছাব্বিশ হাজার টাকার মধ্যে এই ডিভাইসটি বাংলাদেশে পাওয়া যাবে অবশ্যই আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে এটা অবশ্যই এপ্রিল মাস চলছে এই এপ্রিল মাসের মধ্যেই কিন্তু এই ডিভাইসটি বাংলাদেশে আন ভাবে পাওয়া যাবে তো এই বাজেটের সঙ্গে যদি এই পেক্স স পাওয়া যায় বুঝতেই পারছেন কত একটা বেটার ডিভাইস হবে আপনারা বলুন আপনাদের জন্য এই ডিভাইসটি কতটা বেটার হতে পারে আশা করি আজ এই ভিডিওটা আপনাদের বিন্দুখানি হলেও ভালো লেগে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করুন তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলুন আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে আজ এতটাই খোদা হাফিজ